সমুদ্র মানেই নীল জলরাশি। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, সমুদ্রের পানি নীল রঙের হয় কেন? ভাবছেন, উত্তর তো সহজই। না, উত্তরটা এত সহজ না, আবার জটিল কিছু না। আমরা জানি সমুদ্রের পানি স্বচ্ছ, স্বচ্ছ পানির কোনো রং থাকার কথা না। জলের মতো এই সহজ কথাটা যদি বিশ্বাস না হয়, তাহলে স্বচ্ছ পানি ভর্তি এই কাঁচের গ্লাসটা লক্ষ্য করুন। না, স্বচ্ছ পানির নিজস্ব কোনো রং নেই, কিন্তু সমুদ্রের পানি স্বচ্ছ হওয়া সত্ত্বেও তা নীল দেখায় কেন? এটা মূলত ঘটে থাকে সূর্যের আলোকরশ্মির কারণে। সূর্যের আলোকরশ্মিতে মোট 7টি রং থাকে। 7 রঙের মধ্যে নীল রং বাদে সব আলোকরশ্মি সমুদ্রের স্বচ্ছ পানিতে শোষিত হয়। নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় তার কিছু অংশ প্রতিফলিত হয়ে আমাদের চোখে সমুদ্রের পানি নীল হয়ে ধরা দেয়। কিন্তু সেটা নির্ভর করে পানির পরিমাণের উপর। গ্লাসে স্বচ্ছ পানির পরিমাণ কম হয় তা কখনোই নীল দেখাবে না। সমুদ্রে পানির পরিমাণ বেশি হওয়ায় প্রতিফলনের মাত্রা বেশি হয়। তাছাড়া যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তার বিক্ষেপণও বেশি, অর্থাৎ চারিদিকে বেশি ছড়িয়ে পড়ে। ফলে নীল আলো সমুদ্রের পানির কণায় বিক্ষেপিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বেশি। ঠিক এ কারণেও সমুদ্রের পানির মধ্যে নীল আলোর প্রাধান্য বেশি থাকে। তবে আমাদের ভারতীয় উপমহাদেশের সমুদ্রের পানি সবসময় নীল দেখায়। এর কারণ, বছরের বেশিরভাগ সময় এই অঞ্চলের আকাশ জুড়ে একটি বিশেষ মনুষ্য সৃষ্ট মেঘ বিরাজ করে। একে বলা হয় ইন্ডিয়ান ওশন ক্লাউড। মূলত খড়ির চুলা, গাড়ি ও কারখানার ধোঁয়ার কারণে এর সৃষ্টি। এটি স্থল হতে প্রায় 3000 মিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এর প্রভাবে আমাদের দেশের আকাশটা সারা বছরই প্রায় ঘোলাটে থাকে, ফলে সূর্যের নীল আলোকরশ্মি প্রতিফলিত হয় না। এতে করে সমুদ্রের পানিও সবসময় নীল দেখায় না।